আমি সুচন্দ্রিমা শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান আত্মপক্ষ সমর্থন দেশের ইতিহাসে প্রথমবার নজিরবিহীন এক ঘটনা ঘটেছে আমাদের এই কলকাতায় ব্যাংশাল আদালতে দিনটা ছাব্বিশে ফেব্রুয়ারি বিশেষ সিবিআই আদালতে নিজের হয়ে নিজেই সওয়াল করার আবেদন করেছেন পিএমএল এ একটি অভিযুক্ত এক সেই মামলায় কি বিষয় উঠে এসেছে দুই সেই মামলায় নিজের সওয়াল করার কারণ নিয়ে আজকে আমাদের এই আত্মপক্ষ সমর্থন অনুষ্ঠান কেনই বা আমরা করছি আমার সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আগে আলাপ করাবো এবং ধীরে ধীরে সেই ব্যাখ্যা আপনারা জানতে পারবেন আমি রিকোয়েস্ট করছি সকল দর্শককে অনুষ্ঠানটি শেষ অব্দি দেখবেন অনেক কিছু আমাদের জানার আছে আমাদের আইন আমাদের সংবিধান সব কিছু আজকে যাদের মুখ থেকে আপনারা জানতে পারবেন সবটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেশের জন্য এবং অবশ্যই আত্মপক্ষ সমর্থনের জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারক শুভঙ্কর ভট্টাচার্য আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি শিবকান্ত প্রসাদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কলকাতা টিভির প্রতিনিধি পীযুষ কান্তি নাগ পীযুষ দা আপনাকেও স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আমি তিনজনকে সাক্ষী রেখে আজকের এই অনুষ্ঠানের যে শুরুতে কথাটা বললাম নজিরবিহীন কথা এবং সেই নজিরবিহীন ঘটনা ছাব্বিশে ফেব্রুয়ারি বিশেষ সিবিআই আদালতে কান্তি নাগ ছিলেন সেই সময় কোর্টরুমে কি হয়েছে ঘটনাটি তার মুখ থেকে একবার শোনাব পীযুষ দেখো আইনের পরিভাষায় একজন অভিযুক্তের তার অধিকার আছে কি না তার কিন্তু যে বিশেষ প্রমাণ আমরা দেখলাম গতকাল নগরদায়রা আদালতের স্পেশাল সিবিআই কোর্টে একজন অভিযুক্ত বিচারকের কাছে আবেদন জানানোর পর বিচারক তাকে সওয়াল করার অনুমতি দিলেন সেই অভিযুক্ত পিএমএলএ আইনে তিনি গ্রেপ্তার হয়েছেন এবং আমরা জানি যে পিএমএলএ আইন প্রথমে ভারতবর্ষের যে এনডিপিএস অ্যাক্ট অর্থাৎ মাদক হিসাবে মাদক যারা পাচার করত তাদের জন্য ছিল পরবর্তীকালে দেশের যে ক্রাইম অর্থাৎ দেশের মধ্যে যে সন্ত্রাসবাদ এবং সেই সন্ত্রাসবাদের মাধ্যমে যে যে আর্থিক লেনদেন তা শুধু ভারতবর্ষ ছাড়িয়ে যখন আন্তর্জাতিক পরিসীমার মধ্যে ছড়িয়ে পড়ে সেই তদন্ত করবার জন্যই কিন্তু এই পিএমএলএ আইন কিন্তু পরবর্তীকালে যে পিএমএল আইন যে দেখা যাচ্ছে যে তার প্রসারটা বৃহত্তর পর্যায়ে হয়েছে বর্তমানে আমাদের পশ্চিমবাংলা সহ গোটা ভারতবর্ষেই দেখা যায় যে গ্রেপ্তার করা হয় তাদের পিএমএলএ আইনে গ্রেপ্তার করা হয় এবং সেক্ষেত্রে তদন্ত দিনের পর দিন চলে এবং এই পিএমএলএ আইনের গতকালের যে ঘটনা সেই ঘটনায় দেখা যায় যে অভিযুক্ত হঠাৎই তিনি আবিচারকের কাছে আবেদন জানান যে তিনি নিজেই সওয়াল করতে চান নিজের তার কারণ তাকে যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে সেখানে বেশ কিছু বিষয় আছে যেগুলি তিনি আইনজীবী মারফত আদালতের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারছেন না এবং সেখানে প্রথমেই প্রসিকিউশন অর্থাৎ তদন্তকারী সংস্থার পক্ষ থেকে সেখানে তাকে প্রতিবাদ জানানো হয় বা সেখানে অবজেকশন দেওয়া হয় দিয়ে বলা হয় যে কোর্টের নিয়ম অনুযায়ী তাকে প্রথমে বকালত নামা অর্থাৎ তিনি যে আইনজীবীকে যে পাওয়ার দিয়েছেন সেটাকে প্রথমে উইড্রো করতে হবে এবং তারপরেই তাকে সওয়াল করতে যাওয়া যাবে ঠিক সেই সময় আমরা জানি যে ভারতবর্ষে দু সালে যে সুপ্রিম কোর্টের যে যে রায় রিমার্কেবল অর্ডার হয়েছিল বিজয় মদনলাল চৌধুরী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া সেই রায়ের কপির বে বেশ কিছু অনুচ্ছেদ মানে তিনশো একচল্লিশ নম্বর অনুচ্ছেদটি তিনি তুলে ধরে বিচারকের সামনে পরিষ্কারভাবে যে তিনি আবেদন জানান যে পিএমএলএ আইনের চব্বিশ নম্বর ধারায় পরিষ্কার বলা আছে যে তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ সেই অভিযুক্তকেই প্রমাণ করতে হবে অন্যান্য ভারতীয় ফৌজদারি আইনে যেমন প্রমাণ করার দায়িত্ব তদন্তকারী সংস্থাদের থাকে কিন্তু পি আইনটা আরও কঠোর এবং সেইখানে দাঁড়িয়েই বিচারকের মনে হয় যে তার আত্মপক্ষ সমর্থনের বেশ অধিকার আছে এবং সেক্ষেত্রে প্রসিকিউশন অর্থাৎ তদন্তকারী সংস্থার আইনজীবীর সেই আবেদনের আবেদনকে সাড়া না দিয়ে তিনি অভিযুক্তকে সওয়াল করার অনুমতি দেন এখন এখানেই আমার প্রশ্ন আমি প্রথমেই কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি শিবকান্ত প্রসাদ ওনার কাছে আসছি আপনি কি মনে করেন আপনি দীর্ঘদিন বিচার প্রক্রিয়ায় রয়েছেন একজন অভিযুক্ত যখন তার আত্মপক্ষ সমর্থনে একটা স্পেশাল জাজমেন্ট তুলে ধরছেন এবং সেখানে প্রসিকিউশনের আবেদনকে নাকচ করে দিয়ে তাকে বলার সুযোগ দিচ্ছেন এই জায়গাটা কতটা আইনের চোখে হোক এবং বিচারালয়ে যে অনুমতি তিনি পেয়েছেন সেটা কতটা গ্রহণযোগ্য বলে মনে করছেন আপনি ডক্টর আসে অধিকার আছে সে অধিকার হচ্ছে ওর ফেয়ার ট্রায়াল পাওয়া তারপর যেটা আর্টিকেল টোয়েন্টি ওয়ান অফ দ্য কনস্টিটিউশন হিসাবে সেটা বলছে যে হি ইজ ইন টাইটল টু ফেয়ার ট্রায়াল অ্যান্ড হি ইজ অলসো ইন টাইটল টু স্পিড ট্রায়াল তো যদি কিছু বক্তব্য থাকে হয়তো বলেছেন আমরা তো জানি না কী কী পার্সপেক্টিভের কেসটা ছিল যেটা বুঝতে পারছি একটা ড্রাগ পেডল হয়ে এটা ছিল হচ্ছে আপনার মানি লন্ড্রি মানি লন্ড্রিং মানি লন্ড্রিং ড্রাগ পেডলিং এও চলে আসবে কারণ যে যদি মানি যদি ও কালেক্ট করতে থাকে যদি বাই ওয়ে অফ ড্রাগ ট্রাফিক না ড্রাগ না এটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার মাদার স্পঞ্জি ব্যাটার একটা স্পঞ্জি কেস হচ্ছে সেই স্পঞ্জি কেসে তিনি কিছু সার্ভিস প্রোভাইড করেছেন ধরুন বিজ্ঞাপন চালিয়েছেন বা কিছু চালিয়েছেন তার প্রেক্ষিতে তাকে একটা মানে অনুমান করে তাকে গ্রেপ্তার কিন্তু পি এম এল এ কিন্তু ব্যাখ্যাতে আছে যে যদি কেউ সাহায্যও যদি করে ওর কাছে যদি কিছু নাও যদি পাওয়া যায় কোনো প্রসিডও প্রসিড অফ ক্রাইম যদি নাও পাওয়া যায় কিন্তু হি ইজ হেল্পিং আদারওয়াইজ দি অ্যাকিউজ মেন অ্যাকিউজ আর মুড অ্যাকুজড then also he এখানে এই প্রসঙ্গটা যে অনুচ্ছেদ 341 এর কথা যেমন পিজুরসুদা উল্লেখ করলেন এই সাক্ষ্য আইনে 24 ধারায় অভিযুক্তকে নিজেকে প্রমাণ করতে হবে তিনি নির্দোষ এই ধারাটা নিয়ে যখন আমরা কথা বলছি আপনাদের অনুমতি নিই আমি একবার দর্শকদের যদি একবার দেখিয়ে দিই যে এই ধারাতে কি কি বলা হচ্ছে খণ্ডনের দাবি প্রমাণের দায় অভিযুক্তের এই আইনি ব্যবস্থার সাংবিধানিক বৈধতা এই আদালতেই বহল রেখেছে নূর আগা মামলায় এই চব্বিশ ধারা সম্পর্কে আদালতের অভিমত ছিল এই ব্যবস্থাটি আসলে আন্তর্জাতিক সনদের হাত ধরে এসেছে যেহেতু অভিযুক্তকে কিছু ক্ষেত্রে নির্দোষিত প্রমাণের দায় এই আইনে দেওয়া হয়েছে সেই কারণে ব্যবস্থাটি অসাংবিধানিক নয় এই দায় বা বোঝা আইনি নাকি প্রমাণিক তা নির্ভর করে সম্পর্কিত বিধি লক্ষ্য এবং উদ্দেশ্য অনুসারে তবে নিশ্চিতভাবে সেটা সমানুপাতিকতার মতবাদ দ্বারা পরীক্ষিত হতে হবে যেহেতু অভিযুক্তের দায় প্রামাণিক তাই তাকে তার পার্সোনাল নলেজ বা ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে প্রমাণ পেশ করতে হবে আবারও বলতে হয় সীমা সিল্ক অ্যান্ড সার্ভিস মামলার অভিমত অনুসরণে প্রাসঙ্গিক প্রমাণ পেশ করার দায়িত্ব যেহেতু অভিযুক্তকে দেওয়া হচ্ছে তাই সেই ব্যবস্থা আদেও অসাংবিধানিক নয় বিশেষত অভিযুক্ত যেখানে দেখাতে সক্ষম যে আইনি ব্যবস্থা তিনি কোনোভাবেই ভঙ্গ করেননি এই কারণেই তদন্তকারীর অনুমানের বিরোধিতা অভিযুক্ত করতে পারেন আমি দর্শকদের দেখালাম যে অনুচ্ছেদ তিনশো নিয়ে যেখানে কথা হচ্ছে আমি প্রাক্তন বিচারক শুভঙ্কর ভট্টাচার্যের কাছে আসব সংবিধান আইন অভিযুক্তকে ন্যায় পেতে সুযোগ দিয়েছে তার উদাহরণ আপনাদের সামনে দর্শকরাও দেখলেন সেক্ষেত্রে নিজের পার্সোনাল নলেজ প্রসঙ্গ তুলে অভিযুক্ত এই প্রথম বিজয় মদনলাল চৌধুরী মামলায় নির্দেশিত পার্সোনাল নলেজ প্রসঙ্গ তুলে মামলাকে আলোকিত করতে চেয়েছেন বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমি এটা যদি এরমভাবে আরম্ভ করি যে আমাদের সংবিধানে একটা যে আসামি তাকে অভিযুক্তকে কি কি সুযোগ সুবিধা দিয়েছে এই যে একটু আগে আমাদের জজ সাহেব বললেন যে আমাদের সেকশন আর্টিকেল টোয়েন্টি ওয়ানের যে সমস্ত প্রভিশনস যেখানে সমস্ত কিছু বলেছে ফেয়ার ট্রায়ালের কথা বললেন এই সবগুলোই তো একটা লোকের দিকে তাকিয়ে যে অভিযুক্ত তাকে আমি বলেছি যে তুমি এই এই দোষ করেছো এটা তোমাকে সামনে এনে দিলাম এবার তোমাকে এটা ডিফেন্ড করতে হবে এমনি নর্মাল আমরা ক্রিমিনাল মামলায় যখন হয় এই মামলায় কিন্তু আমরা সবসময় দেখি যে আত্মপক্ষ সমর্থনের জায়গাটা খুব কম থাকে প্রসিকিউশনকে অর্থাৎ যারা মামলা করেছে এখানে যদি আমরা ধরি আমাদের সরকার সবসময় সরকার ভাষায় হয় আবার কমপ্লেন করলেও হয় কিন্তু সরকার যখন করেছে বা যদি কমপ্লেন কেউ করে কোনো পার্সোনাল কমপ্লেনেও হয় তাহলে কিন্তু বার্ডেনটা অর্থাৎ প্রমাণটা করতে হবে যে এই মামলাটা করেছে যে অভিযোগটা করেছে কিন্তু আজকে যেটা উনি এনেছেন আমাদের সামনে বিশেষ করে সেটা কিন্তু পার্সপেক্টিভ একটু অন্যরকম হয়ে যাচ্ছে যেটার কথাই উনি বারবার করে বলছেন সেটা হচ্ছে যে এই পিএমএলএ মামলায় এখানে কি হয় এই পুরোটাই আত্মপক্ষ সমর্থন করতে হবে ওকে বোঝাতে হবে যে না আমি এই মামলায় রকম দোষ করিনি আমার সম্বন্ধে যা যা বলা হচ্ছে সেগুলো আমার বিরুদ্ধে ভুল বলা হচ্ছে অর্থাৎ বার্ডেন অফ প্রুফটা শিফট করে যাচ্ছে এই যে ছিল প্রসিকিউশনের কাছে সেটা ডিফেন্সের কাছে অ্যাকিউজের কাছে চলে যাচ্ছে স্বভাবতই এখন একটা প্রশ্ন এসেই যায় যে আমরা যখনই মামলা দেখি খুব কম সময় দেখি আসামি নিজে কোনো কাজ মানে মামলা ডিফেন্ড করছে সেটা শুধু আসামি বলে না এটা সিভিল মামলা তো যখন দেওয়ানি মামলা হয় সেখানেও খুব কম লোক করেছেন কিরম কারা করেন ধরুন একজন লয়ার তার আইনজীবী তার একটা মামলা হয়েছে এটা এক্সপেক্টেড সে নিজেই করবে তার মামলাটা এইটা কিন্তু আসছে কোথার থেকে ইট মানে ইম্যানেটস ফ্রম কনস্টিটিউশন আমার রাইট টু ডিফেন্ড মাই সেলফ এটা হলো একটা কনস্টিটিউশনাল রাইট এই কনস্টিটিউশনাল রাইটে এই যে পিএমএল কে যদি আপনি সঙ্গে সঙ্গে লাগাতে না 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 আমি সেটা এমন কোনো বাধ্যবাধকতা নেই একদমই নেই আমি বারবার কইই বলছি একটা যে কোনো ইন্ডিভিজুয়াল আপনি পিএমএল এ কানে বলছেন এমনি যেখানে বডেনের প্রুফ নেই তার কাছে সে তখনো সে ডিফেন্ড করতে পারে অ্যাকচুয়ালি জেনারেল যে থিওরি হচ্ছে জুরিসপ্রুডেনশিয়াল থিওরি যেটা হচ্ছে প্রসিকিউশন হচ্ছে প্রসিকিউশন কে প্রমাণ করতে হবে যে দিস পারসন অ্যাকিউজ যেটা হচ্ছে হি ইজ গিলটি আর আসামিকে কোনোদিন কথা বলতে হয় না ও যদি মন থাকে তাহলেও প্রসিকিউশনকে প্রমাণ করতে হবে যে এ গিলটি আছে সাক্ষী দিয়ে আমার একটা প্রশ্ন যদি পার্সোনাল নলেজে তিনি এই বিষয়টাকে ভালো করে আদালতকে এটা বোঝানোরতে সক্ষম হতে পারছেন না তার আইনজীবী সেক্ষেত্রে তিনি সেই পার্সোনাল নলেজে যদি এটা বোঝানোর চেষ্টা করেন তাহলে কতটা যুক্তিযুক্ত হয় বিষয়টা হবে এই যে যে আপনি সুপ্রিম কোর্টে যে বলছেন বিজয় লাল চৌধুরী মামলাটা এই মামলাটাতে কি বলেছে বলেছে যে পিএমএলএ একটি যে প্রভিজন আছে ওটা টোটালি কনস্টিটিউশনাল আছে আনকনস্টিটিউশনাল একটা ডিক্লারেশন হয়েছিল অনরে জাস্টিস নারিমন নারিমন জাজমেন্ট একটা ছিল নিকিতা নিকেশ নিকেশ তারাচান্দের কেস সেটাকে কনসিডারেশন হয়েছিল তারপর এই মামলাটা হয় এখন আপনি যে প্রশ্নটা তুলে ধরেছেন সেই পার্সপেক্টিভেই কিন্তু অনরপুর সুপ্রিম কোর্টে একটা কনসিডারেশনের জন্য এই জাজমেন্টটাও কিন্তু পড়ে রয়েছে মানে ইন দ্য রিসেন্ট টাইম মানে হয়তো এটাও একটা মডিফিকেশান আসতে পারে কারণ যে ধরুন আসামির বেল পাওয়াটা এটা একটা যেটা বেলেবল অফেন্সে ফোর থার্টি সিক্স সি বিধান আছে একটা নন বেলেবল অফেন্সে ফোর থার্টি সেভেনে ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে দিতে পারে এবার ফোর থার্টি নাইনে সেশন জাজ দেয় বা হাইকোর্ট দেয় আর তাছাড়া অ্যান্টিসিপেটরি বেলের একটা বিধান আছে এই বিধানে মূলে একটা আসামি নিজের লিবার্টি পেতে পারে কারণ লাইফ অ্যান্ড লিবার্টি যেটা হচ্ছে সেটা ইমবডিড ইন আর্টিকেল টোয়েন্টি ওয়ান অব দি কনস্টিটিউশন তো লাইফ অ্যান্ড লিবার্টি অফ এ পারসন এটা নয় যে সিটিজেন সিটিজেন অফ দিস কান্ট্রি ওনলি এনি পারসন তার রয়েছে এইবার ও একটা ক্রিমিনাল লয়ারও হায়ার করতে পারে ক্রিমিনাল লয়ারকে ইঙ্গেজ করতে পারে যদি ইঙ্গেজ না করতে পারে তার ক্ষমতা নেই তাহলে কোর্ট নিজে প্রোভাইড করতে পারে সেটা একটা অনারেবল সুপ্রিম কোর্টের দু হাজার চোদ্দোতে একটা জাজমেন্ট হয়েছিল এটা ওটা বধূ নির্যাতন এসব ব্যাপারে রিলেটেড ম্যাটার ছিল আর রণেশ কুমারের মামলাটা অনেক সময় আমরা ও সবসময় ওটা অ্যাডহেয়ার করেছি ওর যে ডক্ট্রেন দিয়েছিল যেটা ডাইরেকটিভ দিয়েছিল কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু কার্যকরী হচ্ছে আমাদের ম্যাজিস্ট্রেটরাও দেখছে একটা সিজিএমের ঘরে সিএমএমের ঘরে যদি কেউ আসামি যদি থাকে আনরিপ্রেজেন্টেড থাকে ইভেন ইন হাই কোর্টেও বা যে কোনো কোর্টে কেউ আনরিপ্রেজেন্টেড থাকে তাকে আমরা কিন্তু স্টেট থেকে প্রোভাইড করি হ্যাঁ সে বিধান রয়েছে হ্যাঁ স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি থেকে দিতে পারি সালসা থেকে দিতে পারি ডালসা থেকে দিতে কোর্ট নিজেও দিতে পারে সেটা সিআরপিসিতে প্রভিশন আছে ওটাতেও সেটা হচ্ছে অধিকার ওর মানে লিগাল অ্যাডভাইস নিতে পারে সব কিছু পারে এবার যে আপনি বলছেন যে আসামি নিজে গিয়ে বলছে যে আমি এক্সপ্লেন করব অবশ্যই করতে পারে কোনো অসুবিধা নেই যদি কড মনে করে থাকেন যে হ্যাঁ এটা বিচার্য ওর কি বলতে চাইছে বলুক মানে অনেক সময় ও ম্যাটেরিয়াল প্লেস মানে ঠিক উকিল বাবু হয়তো প্লেস করা হয়নি উনি ঠিক দেখাতে পারেননি কিন্তু সে কিন্তু নিজে থেকে বলতে পারে যে হুজুর এই ই হয়েছিল এরকম আপনাকে প্রসঙ্গ তুলে মামলাকে আলোকিত যদি তিনি করতে চান এনলাইটেন করার সেই ক্ষমতা দেশের সংবিধান আইন সেই অভিযুক্তকে দিয়েছে আমি আসছি আপনাদের কাছে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে ফিরছে এক্ষুনি আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন বিরতির পর ফিরবো গুরুত্বপূর্ণ কথা রয়েছে সঙ্গে থাকবেন ফিরে এলাম বিরতির পর আমি সুচন্দ্রে মায় রয়েছে আপনার সঙ্গে দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান আত্মপক্ষ সমর্থন আমি বিরতিতে যাওয়ার জন্য বিচারপতি শিবকান্ত প্রসাদ তাকে থামিয়েছিলাম আপনি যেটা বলছিলেন স্যার একটা আইন আছে সেকশন থার্টি টু অফ অ্যাডভোকেটস অ্যাক্ট সেটাতে আসামিকে বা যে কোনো লোক মানে যে যে পিটিশনার হতে পারে সে নিজে পার্সোনালি অ্যাপিয়ার করতে পারে কোর্টের কাছে তার কিন্তু স্ট্র্যাটারি রাইট কিন্তু ওইখানে প্রোভাইড করা আছে আর আসামির ক্ষেত্রে যেটা ও যে কোন স্টেটমেন্ট বল দিচ্ছে নিজে বা পি এম ক্ষেত্রে কিন্তু এমন নয় যে মুখে এমনি ভাষাভাষী বলতে পারবে ওকে নিজে থেকে স্টেটমেন্ট দিয়ে উইথ দ্য সাপোর্টিং ডকুমেন্টস বলতে হবে যে ও নির্দোষ আছে যেরকম আমি একটা কেস আপনাকে সুপ্রিম কোর্টেরই একটা কেস আছে যেটা কোটেড হয় আর কি পি এম এল এ অ্যাক্টে যেটা জে শেখর এলিয়াস শেখর রেড্ডি ভার্সেস ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্টে আছে এই কেসে কিন্তু অনারেবল সুপ্রিম কোর্ট কিন্তু কোয়াশ করে দিয়েছিলেন ওর আগেনস্ট যে কমপ্লেন্ট ছিল কাস করে দিয়েছিলেন আর ওর যে প্রপার্টি অ্যাট্যাচড হয়েছিল সে প্রপার্টিটাওকে বলা হয়েছিল যে তুমি ফেরত দাও ওকে কেন হয়েছিল কারণ যে একটা মাইনিং কোম্পানির বিজনেস ছিল সেখানে একটা বিজনেস প্রোসিড ছিল ওটা সেটাকে মিসরেড করেছিল ওদের অ্যাডমিনিস্ট্রেশন তাই জন্যে ও হি ওয়াজ আদারওয়াইজ ইমপ্লিকেটেড সেক্ষেত্রে ও কিন্তু এক্সপ্লেন করেছিল হ্যাঁ পিটিশন দিয়ে এক্সপ্লেন করেছিল তার ডকুমেন্ট দিয়ে এক্সপ্লেন করেছিল তার প্রপার্টি কি কী করে অ্যাকোয়ার করেছে সে তারপর ইনকাম ট্যাক্সে রিটার্ন ছিল ইনকাম ট্যাক্সে পুরো ইনভয়েসেস ছিল সব কিছু ছিল ওর কাছে সব দেখিয়েছে তারপর সুপ্রিম কোর্ট স্যাটিসফায়েড হয়ে কিন্তু ওই যেটা উনি কস করে দিয়েছেন ওই মামলাতে আরও কয়েকটা মামলা এমন হয়েছে যে ক্ষেত্রে কশিং হয়েছে বা রিলিজ হয়েছে আসামে রিলিজ হয়েছে এরকম একটা বনসাল কেসে হয়েছিল যেটাতে ওর নামও ছিল না এতে বা কোনো কেসে নাম ছিল না কোনো রিপোর্টে ইডির কোনো রিপোর্টে ওর নাম ছিল না সেক্ষেত্রেও কিন্তু ও এক্সপ্লেন করেছিল নিজেকে যে আমি কীভাবে এখানে ফলসলি ইমপ্লিকেট করা হবে সেক্ষেত্রেই অন্য সুপ্রিম কোর্ট কিন্তু রিলিজ করেছিলেন এরম ডিসিশন আমরা পেয়েছি আর থ্রি যেটা হচ্ছে সি আর আপনার সেখানে আসামি যদি বলে আমি স্টেটমেন্ট দেবো আমার ইন মাই ডিফেন্স তাকে কিন্তু রিটার্নই কিন্তু দিতে হবে আর রিটার্ন যদি দেয় অ্যাকচুয়ালি জেনারেলি এই প্রভিজনগুলো প্র্যাকটিক্যালি আফটার ট্রায়াল হয় যেখানে থ্রি হান্ড্রেড থার্টিনে তাকে এক্সামিন করা হচ্ছে যে তোমার বিরুদ্ধে এই মামলাগুলো এই এভিডেন্সগুলো দেখা যাচ্ছে তুমি এই অপরাধ করেছো সেক্ষেত্রে ওকে বলা হয় যে তোমার কি বলার আছে তো ও বলে যে আমি ডিফেন্স দেবো ডিফেন্সে কোন উইটনেস আনতে পারে ও যদি এমনও হতে পারে যে ও বলবে যে না আমি নিজেই আমি ডিফেন্স আমি স্টেটমেন্ট দেবো তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই বিরোধী রিড হতে পারে এই এই ব্যাপারে কিন্তু একটু কসস হতে হয় এই জন্য উকিলবাবুরা সাজেস্ট করে না তোমরা শুধু বলবে যে আমি নির্দোষ এইটুকু বলে ডিক্লাইন করে যে আমি ডোন্ট ওয়ান্ট এভিডেন্স এইসব কারণে কারণ যে একটা লিগাল ইন মধ্যে যদি পড়ে যায় তো কোন জায়গায় ও আঘাত আঘাতপ্রাপ্ত হতে পারে যেখানে হয়তো ওর অ্যাকুইটেল হতে পারতো কিন্তু হলো না এটা আমি ছোট করে একটা মামলা একটা ছোট সন্দর্ভ নেবো শুভঙ্কর দাউ ছিলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ছিলেন জলপাইগুড়িতে আমিও ছিলাম সেখানে আমি একটা ট্রায়াল করছিলাম একটা বধু নির্যাতন একটা নির্যাতনে মামলা ছিল থ্রি হান্ড্রেড সিক্সের মামলা ছিল ছেলেটা মানে লাস্ট থ্রি হান্ড্রেড থার্টিন টাইম ওর পুরো পড়া ছিল এই হাতটা দুটাই আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার হাতগুলো কি করে পুড়েছে তাহলে কি আমি বউকে বাঁচাতে কি আমার এটা পুড়েছে ও রান্না করছিল তখন বাস্ট করেছিল ওই দিন বাজারে যে এটা তাতে কি হয়েছে আমি আমি নিজে তরফ থেকে ও কিছু করতে পারছে না উকিলবাবু কিন্তু সাহায্য করেননি তাহলে সাইলেন্ট ছিলেন কিন্তু তাহলে কি আপনি ওকে হেল্প করলেন না কেন এ তো ওর ডিফেন্স আছে ভালো ডিফেন্স আছে এর মধ্যে তারপর আমি আনা করালাম জেল থেকে পুরো ডকেটগুলো মেডিকেল সদর হসপিটাল থেকে ওর ট্রিটমেন্ট সেদিন হয়েছিল কিনা যেদিন মানে আন্ডার অ্যারেস্ট কিন্তু ওর ট্রিটমেন্ট হয়েছিল সেক্ষেত্রে ওই লোকটা ওই ছেলেটাকে আমি অ্যাকুইটাল দিয়েছিলাম কিন্তু পুরোপুরি একবারে ফুল অফ মানে ইনক্রিমেটিং ম্যাটেরিয়াল ছিল সবাই বলে সাক্ষী উপরে তো ডিপেন্ড করে মা বাবা সবাই বলছে বোন বলছে যে হ্যাঁ অত্যাচার করতো হ্যাঁ ও পুড়িয়ে দিয়েছে অর্থাৎ সাক্ষ্য আইনটা খুবই গুরুত্বপূর্ণ পীযুষ দা তুমি যে মামলার কথা উল্লেখ করলে তার সঙ্গে সামঞ্জস্য কতটা এই যে অভিযুক্তকে নিজের প্রামাণিক যে তথ্য সামনে আনতে হচ্ছে এবং সেই পার্সোনাল নলেজের ওপরে অভিযোগ খণ্ডনে তদন্তকারী সংস্থা কোনো বাধা আনতে পারে কি দেখো তদন্তকারী সংস্থা তো সবসময় সেই অবজেকশন দেবে কিন্তু আমি বিচারক ভট্টাচার্যের কাছে একটু এই বিষয়টা নিয়ে জানতে চাই কারণ প্রথম যখন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে অ্যারেস্ট করে সেই টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে কোর্টে পেশ করতে হয় এক্ষেত্রে আপনার যে অভিজ্ঞতা এবং সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই যে সাক্ষ্য প্রসিকিউশনস বলছে যে আমাকে আগে ওনাকে ওকালতনামাটা উইথড্র করতে হবে পাওয়ারটা উইথড্র করতে হবে পাওয়ারটা উইথড্র করবার পরই কিন্তু যে অ্যাকিউজ সে বলতে পারবে তার আগে বলতে দেওয়া হবে না কিন্তু জজ সাহেব ধরুন সেই প্রসিকিউশনের কথাও শুনেছেন শোনার পরে জজ সাহেব কিন্তু তা সত্ত্বেও তার অ্যাডভোকেটকে রেখে তাকে পরিষ্কারভাবে বলেছেন যে আপনি আপনার বক্তব্য পেশের জন্য উপযুক্ত কিনা আমাকে আগে দেখতে হবে যখনই যখনই অভিযুক্ত বিজয় মাদনলাল চৌধুরীর অর্ডার তুলে ধরে এবং তার অনুচ্ছেদ এবং অনুচ্ছেদ পরপর জশ সাহেবের কাছে বিশ্লেষণ করে তিনি প্রমাণ করেছেন যে তিনি সেকশন টু পি এম এল অ্যাক্টের সেকশন টোয়েন্টি ফোর অনুযায়ী তিনি নিজেকে আত্মপক্ষ সমর্থনে প্রমাণ করতে চান তারপরে কিন্তু জশ সাহেব অনুমতি দেন ঠিক এই জায়গাটা থেকেই আমি আপনাকে প্রশ্ন করব। যে আপনি তো এই ধরনের বিচারালয় বিচার করেছেন এই যে অভিজ্ঞতা এই যে এই যে যে ঘটনার কথা বললাম এর থেকে আপনার প্রতিক্রিয়া কি বা আপনার অভিজ্ঞতা কি বলে দেখুন আমরা তো এগুলো তো এক্সেপশানস অর্থাৎ একটা আসামি নিজে নিজের মামলা করছে একজন দেওয়ানি কোর্টে একজন ডিফেন্ডেন্ট বা প্লেন্টিফ নিজে মামলা করছে এটা প্রফেশনাল ছাড়া দেখা যায় না কিন্তু অনেক সময় অনেক লোকে এরকম করতে চান আমি এরকম একটি মামলা একটি ডিভোর্সের মামলায় আমি এটায় এক পেয়েছিলাম একজন উনি নিজে করছিলেন আর কি হালি শহরে বাড়ি তার তিনি লশ করেছিলেন কিন্তু উনি প্রফেশানটা করেননি কিছু তা আমি ওকে প্রথম যখন উনি এরকম সবাল করতে আরম্ভ করবেন সাক্ষীকে জেরা করবেন আমি তখন ওকে বলেছিলাম যে আপনি টেকনিক্যালিটিসগুলো জানেন কি না এটা খুব ইম্পর্টেন্ট। এবং ওই মামলার একটা ডিফেক্ট ছিল যে ওই মামলাটা একটা টাইম বার ছিল অর্থাৎ যে সময়ের পরে এই মামলাটা করা যায় তার আগে সে এই মামলাটা করেছিল এটা কোর্ট আগেই অবজার অবজার্ভ করেছে এবং আদার সাইড যারা ছিল তারা খুব আনন্দে নিশ্চিন্তে ছিল যে ওই একটা কথাতেই এই মামলাটা চলে যাবে আর কি ডিভোর্সের মামলা এমনিতেই মেয়ের পক্ষে থাকে তারপরে এটা তো থাকলে আর কিছু করার নেই আর কি আমি ওকে বেশ কিছুক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আপনি দেখুন আপনি টেকনিক্যালিটিসগুলো বুঝুন আপনি এটাকে পড়ুন ভালোভাবে তারপরে আপনি মামলা করুন আমাদের আমার কোনো তাতে কোনো আপত্তি নেই কিন্তু তিনি যাই হোক ইউ ইউজ বিট অবস্টিনেট করলেনও মামলা আমি যেটা বলতে চাইছি এখান থেকে এইটাই যে একটা লোক সে সব সময় চায় আমারটা আমি ডিফেন্ড করব এবং সে গিয়ে একটা লয়ারের কাছে গড় 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 করে অনেক কথা বলে সত্যি কথা বলতে কি জল লয়ারা সবটা শোনে না ওই বলে না যতটুকু নিয়ে নেওয়া সেইটুকু নেয় খুব ভালো লয়ার হলে উনি বুঝতে পারেন কোন জায়গায় কতটুকু নিতে হবে সেটা কিন্তু আশ্চর্যভাবে আমি ছোট্ট একটা জিনিস বলছি যেটা আমাদের জাস্টিস প্রসাদও জানেন আমরাও জানি আমাদের একটা মামলা হাইকোর্টে ছিল আরে সুপ্রিম কোর্টে ছিল আমাদের পে কমিশনের মামলা আর কি সেখানে একটা স্টেলমেট মতন অবস্থা হওয়ার সময় তখন এই ইয়ে ছিলেন আমাদের অ্যামিকাস কিউরে ছিলেন যিনি তিনি কদিন আগেই মারা গেলেন কি নামটা ভুলে গেলাম এই যে কদিন আগেই জাস্টিস নরিমান নরিমান ছিল না জাস্টিস নরিমান সাহেব ছিলেন আর কি হলো ওনাকে আমরা অনেক কিছুই বলছি আমাদের এইগুলো পাচ্ছেন এই পাচ্ছেন আমি একটা এরকম হচ্ছে হচ্ছে একটা মাইনাটা আমাদের পিয়নের থেকেও কমে গেছে এরকম আমরা বলেছি ওনাকে উনি ঝট করে বললেন কীরম দেখান তো এটা ওটা দেখানো হলো ওকে তারপরে ওর বল মেডিকেল অ্যালাউন্সটা আমাদের একশো টাকা ছিল তখন উনি কোর্টে গিয়ে আর কিচ্ছু করলেন না বললেন আপনার জজ সাহেবদের অবস্থা দেখুন একটা পিওনের থেকে কম মাইনা পায় আর একশো টাকা করে ইয়ে পায় প্যারাসিমেটামলের জন্য পয়সা পায় মানে মেডিকেল অ্যালাউন্স পায় হ্যাঁ হ্যাঁ ওই একটা কথা ওই এই যে জিনিসটা লয়াররা করতে পারে সেটা কিন্তু আমি অ্যাজ এ ম্যান করতে পারবো না আমরা কিন্তু ওনাকে গিয়ে বলছি তার ফলে এই জন্যই বলে যে একটা আসামি করবে তার পারমিশন নিয়ে সে সাক্ষ্য গ্রহণ করবে সে সাক্ষীর ক্রস এক্সামিনেশন করবে সে নিজে কি সাক্ষী দেবে এর যে কতগুলো টেকনিক্যালিটিস আছে কোথায় মামলা করব কোথায় জুরিসডিকশান আছে এটা বুঝতে বুঝতেই তার অনেক সময় লাগে এইসব জন্য এই টেকনিক্যালিটিসের জন্য সবসময় কিন্তু সাবধান করা হয় আর আজকে এই যে জিনিসটা ওই জজ সাহেব যেটা করলেন ওকে বললেন যে তুমি পারবে কিনা এটার কারণটাই কিন্তু ওয়ার্ন করা যে দেখো তুমি কিন্তু এইটার সাথে পরিচিত নয় এর অনেক রকম জিনিস আছে যেগুলো তুমি ইয়ে করতে পারবে না হ্যাঁ তোমার জজ সাহেব তোমার লয়ার তোমার যেটা বলতে পারেনি তোমার লয়ারকে তুমি পাল বলতে পারেনি সেটা তোমাকে আমি পারমিট করলাম কিন্তু আমি এটা বুঝতে পারছি না প্রসিকিউশন এই কথাটা বলতে পারে কি করে যে ওকালতনামা উইথড্র করতে হবে এটা কখনোই করতে হয় না আমি ওকালতনামা দিলেও সেটারও ইন্টারপ্রিটেশন আছে আমি ওই ইয়েটা এক্ষুনি বলতে পারছি না মানে রুলিং আছে সেখানেও বলা হয়েছে কিন্তু চলে যান এক মিনিট রাইটটা কিন্তু চলে যায় না আমি একটা বকালতনামা দিলেও আমার বলার রাইটটা থাকবে আমি বলতে পারি আমার ডিফেন্স সেটা আর এটা বিশেষ করে যেখানে আমাকে প্রমাণ করতে হবে আমার অনেক বেশি ডিফেন্স এমন এমন নয় মানে হয়তো উকিলবাবু বলেছেন তুমি অ্যাড্রেস করে দেয় তাও হয় এমনও হতে পারে থাকলেন কিন্তু বকালতনামাতে আর এমনি এটা তো আসামির ক্রিমিনাল কেস রয়েছে সেক্ষেত্রে একটা ন্যাচুরালি ব্রডার অ্যাসপেক্ট দেখে

তারপরে চার্জ হয় যখন তার এগেনস্টে তখনও তাকে বলতে বলা হয় আর যেটা জজ সাহেব বললেন যে যখন শেষ হয়ে যায় সমস্ত সাক্ষী নিয়ে একটা সেকশন থ্রি থার্টিন আছে সেইটা করা হয় তখন তাকে বলা হয় তখন তাকেই বলতে হয় সেগুলো ও যেটা বলে দিল যে ইন্টারপ্রিটেশনটা এমন যে ওইখানে বেশি কথা বললে ইট মে গো এগেনস্ট ইম কার বিরুদ্ধে চলে যেতে পারে বলেই ওরা বলেন না যদি মনে হয় যে না এইখানে ডিফেন্স আছে এটা দেব সেটা কিন্তু লয়ারই বলে দেয় নর্মাল কেসে আর কি এবং আপনি যে একদমই এক্সেপশন এই কথাটা উনি বললেন এবং এক্সেপশনাল এই বিশ্লেষণটা আমরা আরো একটু ভালো করে শুনবো একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আবারও আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর দেখছেন আত্মপক্ষ সমর্থন আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা পেয়ে গিয়েছি অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারক শুভঙ্কর ভট্টাচার্যকে অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি শিবকান্ত প্রসাদকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বরিষ্ঠ সাংবাদিক কান্তি নাক আলোচনা চলছে এবং পিএমএল এই আইন নিয়ে যে আলোচনা শুরু করেছিলাম নানা অভিজ্ঞতা তাদের আমরা জানতে পারছি মাননীয় তারা নিজেদের অভিজ্ঞতার কথা যেমন বলছেন এই অনুষ্ঠানে আত্মপক্ষ সমর্থন এই কথা দিয়ে যখন শুরু করেছিলাম একবার একটু এর উৎপত্তিটা কি। কিভাবে এই আলোচনা আমাদের এই টেবিলে এলো সেটাও একটু জানাটা দরকার মাদক পাচার আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এগুলোকে আটকানোর জন্য এই কার্যকলাপ রোখার জন্য টাকার যোগান বন্ধ করার জন্য বিভিন্ন দেশে এই আইন আনার সিদ্ধান্ত হয় এবং সেখান থেকে আন্তর্জাতিক সনদে সিদ্ধান্তর পরেই বেশ কিছু সিদ্ধান্তের মধ্যে এটা অন্যতম যেখানে সাক্ষ্য আইনে চব্বিশ ধারায় অভিযুক্তকে নিজেকে প্রমাণ করার একটা জায়গা থাকছে যে তিনি নির্দোষ কিভাবে তিনি সেটা করতে পারে এই প্রেক্ষিতেই ছাব্বিশে ফেব্রুয়ারি বিশেষ সিবিআই আদালতে নিজের হয়ে নিজে সওয়াল করতে চাইলেন পিএমএলএ মামলায় এক অভিযুক্ত তিনি কি বলেছেন সেটা একবার একটু জানানোর চেষ্টা করব বিজয় মদনলাল চৌধুরী মামলার রায় অনুচ্ছেদ তিনশো থেকে ঠিক কি কি রয়েছে সেই প্রসঙ্গ টেনে তিনি কথা বলেছেন পিজুষ দা বাকিটা বলছিলেন এবং সে প্রসঙ্গেই তোমার কাছেও আমি জানতে চাইছিলাম যে সামঞ্জস্যটা কোথায় আজকের এই আলোচনার সঙ্গে সেটা একটুখানি দর্শকদের দেখো আজকের আলোচনার সঙ্গে সামঞ্জস্য হচ্ছে যে কোনো অভিযুক্ত যখন তুমি যখন পিএমএল এর কথা বলছো এটা ভারতীয় ফৌজদারি আইন আছে এখন আমার নতুন আইন আসতে চলেছে তো এই প্রত্যেক আইনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম আছে যেমন ফৌজদারি আইনের ক্ষেত্রে আমি জজ সাহেবের অনুমতি নিয়েই বলছি সেখানে সাধারণত তদন্তকারী সংস্থা বা যে অভিযুক্ত তাদেরকে প্রমাণ করতে হয় সে সেই ক্রাইমটা করেছে কিন্তু পিএমএলএ অ্যাক্টের ক্ষেত্রে এই নিয়মটা সম্পূর্ণ আলাদা পিএমএলএ অ্যাক্টের ক্ষেত্রে যার বিরুদ্ধে অভিযোগ আনা হলো যাকে অ্যাকিউজ করা হলো তাকেই প্রমাণ করতে হবে যে সে সেই দোষে দোষী বা তার বিরুদ্ধে যে ক্রাইমের যে অভিযোগ এনেছে সেই অভিযোগ তার বিরুদ্ধে বলবৎ হয় না বা বাস্তবায়িত করা করা যায় না এবার কিসের ভিত্তিতে করা যায় না সেটা হচ্ছে এভিডেন্স এভিডেন্সটা কী সাধারণত যে এই যে পিএমএলএ আইন সেখানে দু ধরনের হয় একটা সিবিআই তদন্ত হয় একটা হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তদন্ত হয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যে তদন্তটা করেন সেটা হচ্ছে যে মানি লন্ডারিং যে সেই ক্রাইমের মধ্যে কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা যে লেনদেনের মাধ্যমে শুধু দেশের মধ্যে নয় তা আন্তর্জাতিক স্তরে বিস্তৃতি ঘটেছে এবং সেই জন্যই পি এম এল আইনটা অভিযোগটা আনা হয় এবার পরবর্তীকালে যে তাকে যে অভিযুক্ত সে যে এভিডেন্সগুলো দেবে সেই এভিডেন্সের ওপরে ভিত্তি করেই কিন্তু টোটাল মামলাটা চলে তার এখানে দেখা যায় এই যে গতকাল যে ঘটনা ঘটেছে যিনি এই মামলা সওয়াল করতে চেয়েছেন যে অভিযুক্ত তিনি পরিষ্কার তুলে ধরেছেন যে তার বিরুদ্ধে যে অ্যাকাউন্টিং অভিযোগ আনা হয়েছে যেমন ধরো তিনি যেমন আদালতের সামনে তুলে ধরেছেন তার বিরুদ্ধে আনা হয়েছে তিনি মানি লন্ডারিং করেছেন তিনি কারুর কাছ থেকে একটা অর্থ নিয়েছেন এবার কেউ যদি কাউকে অর্থ দেয় সেটা নিশ্চয়ই তার রিসিট বা কোনো ভাউচার বা কোনো চেক বা ইত্যাদির মাধ্যমে দেয় কিন্তু তিনি আদালতে একটা লেজার তুলে ধরে রেখেছেন যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরের যে লেজারের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করেছে সেই লেজারে দেখা যাচ্ছে যে এক ধরো তাকে দেওয়া হয়েছে একশো টাকা সেই একশো টাকার ভাউচার নম্বর এক জায়গায় রয়েছে তিন আরেক জায়গায় রয়েছে চার একই অ্যামাউন্ট দেখা যাচ্ছে একই ভাউচার আলাদা আলাদা ভাউচার নাম্বারে হয়েছে বা দেখা যাচ্ছে যে কোনো ভাউচার নাম্বারই নেই হয়তো বা উনি আদালতের সামনে দেখিয়েছেন যে জানুয়ারি মাসে যদি সেই ভাউচার নম্বর যদি দশ থাকে তাহলে নিশ্চয়ই মার্চ মাসে এসে সেই ভাউচার নম্বর পনেরো কি ষোলো কি আঠেরো হওয়া উচিত সেখানে দেখা যাচ্ছে যে মার্চ মাসে ভাউচার নাম্বার হচ্ছে দশ আর জানুয়ারি মাসে ভাউচার নাম্বার হচ্ছে পনেরো এই যে এভিডেন্স অর্থাৎ নথি সেই নথির মধ্যে যে গড়মিল সেইগুলো তিনি আদালতের সামনে তুলে ধরেছেন যেটা আদালতের নজরে এসছে এবং এই জায়গাটা থেকেই উনি বোঝাতে চেয়েছেন যেটা আমার মনে হয়েছে এই জায়গাটা থেকেই উনি বোঝাতে চেয়েছেন যে আমার কাছে যে এভিডেন্স বা নথি আছে সেই নথির থেকে আমি প্রমাণ করতে পারি যে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগটা সঠিক নয় যেটা নাকি পি এম এল অ্যাক্টের চব্বিশ নম্বর ধারায় পরিষ্কার বলা আছে যে তা তিনি নিজেই নিজের সওয়াল করে নিজের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগটা তিনি নসাত করতে পারলেন আমি এই ধারা অনুযায়ী এই বিষয়গুলো যদি আদালতে পেশ হয় সেটাকে কোনোভাবেই অসাংবিধানিক বা বেআইনি বলা যাবে না একদমই নয় সেটা বয়ানই বলা যাবে কি না যাবে সেটার মন্তব্য বা সেটা করবেন এখানে বিচারপতি এবং বিচারকরা উপস্থিত আছেন তাদের মাধ্যমে হবে তারপরে আমি একটা ছোট্ট আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে যে এই যে ধরুন কাউকে যখন গ্রেপ্তার করা হয় সেই গ্রেপ্তারের ক্ষেত্রে পি এম আইনে বা অন্যান্য আইনে পরিষ্কার একটা নির্দিষ্ট নিয়ম বলে দেওয়া আছে যে তুমি কাউকে গ্রেপ্তার করতে পারবে কি পারবে না এবং এই আইনের ভিত্তিতে এই প্রসিডিওর তোমাকে মেনটেন করতে হবে যদি আমি পিএমএলএ এক ধরি সেখানে সেকশন নাইনটিন বলা আছে যে তোমার কাছে যে যে এভিডেন্স তুমি কালেক্ট করলে সেই এভিডেন্সের ভিত্তিতে তোমাকে আগে স্যাটিসফাই করতে হবে হতে হবে এবং যে তদন্তকারী সংস্থা সেই তদন্তকারী সংস্থা যদি স্যাটিসফাই হয় যে একে গ্রেপ্তার করতে পারবে তাহলে সে কিন্তু গ্রেপ্তার করতে পারে যদি কোনো ফলস এভিডেন্স ওখানে সে পায় কিন্তু যদি আমি যে নথির কথা বললাম এই ধরনের লেজার এর ভিত্তিতে কি সেকশান নাইনটিনে গ্রেপ্তার করতে পারে সেটা হচ্ছে বিচার্য বিষয় আমি সেই বিষয়টা কিন্তু আমি বিচারক বা বিচারপতিদের ওপরেই ছেড়ে দিলাম দ্বিতীয়ত ওনাদের কাছে আমার আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ধরুন এই আইনে কাউকে গ্রেপ্তার করা হলো আমরা যখন খবর করতে আদালতে যাই আমরা প্রথমেই শুনে নিই হয় পিসি হবে না জেসি হবে এই জায়গাটা আমার একটা সাংবাদিক হিসাবে বা দীর্ঘদিন এই আদালতে যাওয়ার প্রেক্ষিতে আমার একটা ছোট্ট প্রশ্ন জাগে আপনাদের কাছে যে যখন কোনো অ্যাকিউজকে অ্যারেস্ট করার পর টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তাকে আদালতে পেশ করা হয় আজ পর্যন্ত আমি কোথাও দেখিনি যে সেখানে সেকশান নাইনটিন ফলো করা হয়েছে কিনা সেইটা কিন্তু দেখা হয়েছে কিনা কারণ হচ্ছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে কোনো একটা এসএসসি মামলা শুনানি চলাকালীন এরকম নিয়ে একটা প্রশ্ন ওঠে যে সেকশন নাইনটিন স্যাটিসফাই না করে অ্যারেস্ট করাটা হচ্ছে বেআইনি কি প্রাথমিক পর্যায়ে দেখা হয় এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি অনুমতি নিয়ে একটা বিরতিতে যাচ্ছি দীর্ঘায়িত হচ্ছে সেই উত্তরের অপেক্ষা একটু থাকতে হবে আপনাদেরকে ফিরে এসে শুনছি সঙ্গে থাকবেন ফিরে এলাম বিরতির পর দেখছেন আমাদের এই বিশেষ অনুষ্ঠান আত্মপক্ষ সমর্থন আমি প্রাক্তন বিচারক শুভঙ্কর ভট্টাচার্য তার কাছে আসছি যে উত্তর আপনাকে এই যে আমরা আজকে যেটা ডিপেন্ড করছি আত্মপক্ষ সমর্থন এর মধ্যেও কিন্তু সবটাই আসে অর্থাৎ একটা লোককে ধরার থেকে আরম্ভ করবে তার সাক্ষী দেওয়া এবং শেষ পর্যন্ত জজ সাহেব তার থেকে কি পেলেন এবং তাকে কি রায় দিলেন এইটা আসে এই পুরোটাই আত্মপক্ষ সমর্থনে আসে একটা আসামি সে এই বললাম এই এই মামলা যেহেতু আসামিকে প্রমাণ করতে হয় সেই জন্য আসামির রাইটগুলো ভীষণ ভালোভাবে কোর্টকে দেখতে হবে এবং সেটাকে করতে হবে একটা প্রশ্ন খুব সুন্দর উঠেছে সেটা হলো যে যখন একজন প্রথম ধরে নিয়ে আসে একটা লোককে পি এম তখন কি কোর্ট সেকশন নাইনটিনটা কমপ্লাইড হয়েছে কি বা সেটা মেনে সমস্ত কিছু করেছে কিনা এটা কি দেখে আমার যেটা ধারণা যে যে কোনো কোর্টেরই একটা বেল ম্যাটার শুনতে উঠে এতটা ভেতরে দেখার প্রথম কথা সম্ভব নয় দ্বিতীয় কথা যে সেট অফ ফ্যাক্টস তার কাছে আসে তাতে যদি সে অ্যাজিউম করে বা প্রিজিউম করে যে দেয়ার ইজ এ পসিবিলিটি এইটা হতে পারে তাহলে কিন্তু এই লন্ডারিংটা হওয়ার পসিবিলিটি খুব বেশি তাহলেই কিন্তু করবে কোর্ট হলে কিন্তু প্রথমে ধরে নেবে যে যেটা জজ সাহেবরা বলছেন যে ইনোসেন্ট ধরে নিতে হবে কোর্ট কিন্তু সবসময় তাকে প্রথমে ইনোসেন্ট ধরে নেবে এটাই হলো মূল জায়গাটা না আমার আরেকটা যেটা জানার বিষয় আপনাকে মানে যেটা আমি জানতে চাইবো যে প্রথমেই প্রসিকিউশনস বলে যে আমার এটা ইনভেস্টিগেশন চলছে প্রাইমা ফেসি অবস্থায় আমার ইনভেস্টিগেশন রয়েছে সুতরাং এই অবস্থায় যদি বেল দেওয়া হয় তাহলে আমার ইনভেস্টিগেশনে হ্যাম্পার্ড হতে পারে এবং সবসময় দেখা যায় যে কোর্ট অলওয়েজ যে প্রসিকিউশনের কথা মেনেই কিন্তু প্রথমে কোর্ট তাদের ইনভেস্টিগেশানটাকে অ্যালাও করে কিন্তু এখানে কতগুলো ক্ষেত্রে দেখা যাচ্ছে এই অ্যালাওয়ের সময়সীমা কিন্তু মানে দেখা যাচ্ছে দিনের পর দিন অ্যালাউয়ের সময়সীমা চলে যাচ্ছে এক আমার প্রশ্ন এক দুই হচ্ছে যে যখন তাকে যখন অ্যালাউ করছে তখন সেকশান নাইনটিন সে ফলো করলো কি করলো না সেটা আলাদা ব্যাপার এবার দীর্ঘদিন যে জেল যেটা আপনি বলছিলেন বিরতির সময় যে জেল ইজ এক্সেপশনাল এবং সেই এক্সেপশনাল পর্যায়ে যতক্ষণ সে রইল তার তো একটা লিবার্টি আছে সেই ব্যাপারে কোর্ট কি ভাবছে যে দিনের পর দিন যদি আমি প্রসিকিউশনকে সময় দিই সেই লিবার্টিটা তো তার কাটল হচ্ছে সেই জায়গাটা কী এটার সম্বন্ধে এটা বলা কিন্তু খুব আমরা কিছুদিন ধরে কিছু কিছু মামলা দেখছি আমাদের এখানে এখানে ইডির এত মামলা চলছে এবং প্রত্যেকটা মামলাতেই ইডি এমন পাহাড় প্রমাণ সাক্ষী নিয়ে আসছে এবং দেখা যাচ্ছে যে এই লোকগুলো সমাজের এমন একটা জায়গার লোক যারা ভীষণভাবে ইনফ্লুয়েস করতে পারে সাক্ষীকে ইনফ্লুয়েস করতে পারে বেরিয়ে গিয়ে সমস্ত কিছু নষ্ট করে দিতে পারে যে এভিডেন্সগুলো আছে সেটাকে করতে পারে এই সব কথা ভেবে অনেক সময় রেস্ট্রেন্ড হয়ে করতে হয় সেটা শুধু আমাদের কলকাতা হাইকোর্টে হচ্ছে না আজকে আমাদের কিছু লোককে দিল্লিতেও নিয়ে গেছে তাদের সেই দিল্লিতে মামলার বিচার হচ্ছে সেখানেও কিন্তু একই জিনিস হচ্ছে অর্থাৎ সেখানে এই প্রাইম অফিসি প্রুফ যেটা হচ্ছে সেটা এত ভারী এবং তাতে এমন এমন জিনিস দেখানো হচ্ছে যে এই লোকটার এই রকম এই লোকটাকে যদি ছেড়ে দাও তাহলে সেই এই জিনিসগুলো নষ্ট করে দেওয়ার পসিবিলিটি সাংঘাতিক রয়েছে এই জিনিসগুলোর জন্যই কোর্ট তাকে আটকে রাখে ইন এক্সেপশনাল কেসে কিন্তু কোর্ট সবসময় চায় এবং বলেও যে তুমি কি ডেভেলপমেন্ট করেছো যে তোমার আমি ওকে আটকে রাখবো এটা কিন্তু বল এই সময় সময়টা আদালতকেও বেঁধে দিতে হচ্ছে ইদানিং যে উদাহরণ উনি দিলেন বিচারপতি প্রসাদের কাছে এর উত্তরে আসছি অ্যাকচুয়ালি সেকশন 45 অফ পিএমএলএ অ্যাক্টে যেটা বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী কিন্তু আসামিকে এমন ডকুমেন্ট দেখাতে হবে যেটা দিয়ে কোর্ট বুঝতে পারবে যে হ্যাঁ প্রাইম ফেসি এই লোকটা ইনোসেন্ট আছে আর সেই ডিসিশনে তাকে আসতে হবে তখনই কিন্তু তাকে বেল কনসিডারেশন করা যেতে পারে তো অনরেবল সুপ্রিম কোর্ট পঙ্কজ বন্সল যেটা আমি বলছিলাম মামলায় ইন দ্য রিসেন্ট পাস্ট তো আসামিকে বেল গ্রান্ট করেছিলেন রিলিজ করেছিলেন কেন করেছিলেন তো উনি দেখাতে পেরেছিলেন যে আমার যে প্রসিডটা আছে ওটা আমার বিজনেস প্রসিড আছে সাপোর্টিং দ্য ইনকাম ট্যাক্স রিটার্ন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট নেয়া এভরিথিং দেখেই তো দেওয়া হয়েছে এমনি নেই যে বিডি ধরে রাখতে পারবে যারা এক্সপ্লেন করতে পারছে না পজেশনটাকে তাদেরকেই ধরে রাখা হচ্ছে আর কোর্টও কিন্তু তাকে কিন্তু রিলিজ দিতে পারছেন না কেন দিতে পারবেন কারণ যে তো আইনে হাত বাঁধা আছে না সেটা আছে আর যেটা আগে প্রথম কথা হয়েছিল যে আসামির কী কী ক্ষমতা আছে মানে কী কী অধিকার আছে যখন চার্জ হয় চার্জ ফ্রেমিং টাইম হয় তখন সেকশান টু টোয়েন্টি সেভেনে মানে সেশানসের ক্ষেত্রে কারণ পি এম এলএ অ্যাক্টে যেটা পিএমএলএ কোডটাও হচ্ছে সেশন্স কোর্ট কিন্তু তো সেক্ষেত্রে কিন্তু এই বিধানগুলো কিন্তু মানতে হয় মানে কিছু নিতে হবে নিশ্চয় দো পি এম এলএ অ্যাক্ট ইজ এ কমপ্লিট কোড এর মধ্যে সব বিধানটা বলা রয়েছে আর সেকশন নাইনটিনের যেটা কথাটা বলছেন তার পুরো পারাফার্নালিয়া আছে লিগাল ইনটিগ্রিটি বলা রয়েছে যে এই এইগুলো তোমাকে স্টেপ ওয়াইজ করে নিতে হবে তাহলেই তুমি এটাকে সাবস্টেন্সিয়েট করতে পারবে তার যদি ডিফেক্ট থাকে তখন নিশ্চয়ই আসামি বলতে পারে যে এটা পুরো ডিফেক্টিভ কোনো রিজন মানে ফর রেস্ট রেকর্ড করা হয়নি কোনো ইন রাইটিং নেই কোনো ফরওয়ার্ড দেওয়া হয়নি কোনো কমিউনিকেশন হয়নি হায়ার অথরিটিকে আর আর সেক্ষেত্রে এক একটা যে অ্যারেস্টিং অথরিটি আছে নট নট ইন দি র্যাঙ্ক অফ এ পুলিশ দে আর ইন দি র্যাঙ্ক অফ ডাইরেক্টর অ্যান্ড নট বিলো দি র্যাঙ্ক অফ ডেপটি ডাইরেক্টর

গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এটাই আমরা এতক্ষণ ধরে যে বিষয় নিয়ে আলোচনা করলাম অর্থাৎ এই যে এক্সেপশনাল বিচার ভট্টাচার্য যে কথাটা শুরুতে বললেন এবং ওনারাও বললেন যে বেইল ইজ নর্মাল জেল ইজ এক্সেপশনাল এই ঘটনার সাক্ষী থেকেছি আমরা কারণ এই ঘটনায় যিনি অভিযুক্ত যাকে নিয়ে এতক্ষণ কথা হলো তিনি কলকাতা টিভির সম্পাদক কৌস্তুব রায় তিনি নিজে নিজের সওয়াল করেছেন বিশেষ সিবিআই আদালতে আদালতের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে বিচার ব্যবস্থার প্রতি আমাদের বিশ্বাস রয়েছে আগামী সময় সত্যের জয় হবে সেই কথা বলেই আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করছি আশা করি আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে কলকাতা টিভির সঙ্গে আপনারা থাকবেন সত্য মেব জয়তে ধন্যবাদ দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত